ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সরকারি অনুদানে ছায়াবৃক্ষ সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সিনেমাটির শুটিং আগামী 1 অক্টোবর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গত 17 সেপ্টেম্বর মারা যান অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। স্বাভাবিক কারণে সিনেমাটির শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। শুটিং ইউনিট এখন অপুর জন্য অপেক্ষায় রয়েছেন। অপু বিশ্বাস এখন তার গ্রামের বাড়ি বগুড়ায় আছেন, সেখানে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এখন মায়ের আত্মার শান্তির জন্য নিয়মিত উপোস করছেন এই অভিনেত্রী। 15 দিন পর অনুষ্ঠিত হবে অপু বিশ্বাসের মায়ের শ্রাদ্ধ, সেই আনুষ্ঠানিকতা শেষ হবে 3 অক্টোবর। এরপর অপু বিশ্বাসের মানসিক অবস্থা বিবেচনা করে সিনেমাটি শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা বন্ধন বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, সিনেমার শুটিংয়ের জন্য পুরো ইউনিট আমার অপেক্ষায়, ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ। পরিচালক বলেন, অপুদি আমার কাছে 1 সপ্তাহ সময় চেয়েছেন, তার মানসিক অবস্থা আমরাও বুঝতে পাচ্ছি, তিনি যেদিন চাইবেন সেদিনই শুটিং শুরু করব। 2019-20 অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে 50 লাখ টাকা অনুদান পায় ছায়াবৃক্ষ সিনেমাটি। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক নীরব।